নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সামনে আসছে জন্মাষ্টমী, তাই গোপালের ভোগ হিসাবে আমরা নানা রকম পদ নিবেদন করি। তাই আমি আজকে আপনাদের কাছে গোপালের প্রিয় মোহনভোগের রেসিপিটা শেয়ার করছি। দেখে নেওয়া যাক সুজির মোহনভোগ কীভাবে বানাচ্ছে। এই মোহনভোগ বানাতে নিয়েছি 1 কাপ বাড়ির তৈরি গাওয়া ঘি, 1 কাপ সুজি, 1 কাপ গরম করে ঠান্ডা করে রাখা দুধ, 1 কাপ চিনি, কিছুটা পরিমাণ কাজু বাদাম ও কিশমিশ। কিভাবে ঘি বানাতে হয় সেটা জানা না থাকলে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এবার একটা কড়াই বসিয়ে দেব এবং 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে কাজু এবং কিশমিশ দিয়ে দেব এবং লো ফ্লেমে ভালোভাবে ভেজে তুলে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তা না হলে কাজু এবং কিশমিশগুলো পুড়ে লাল হয়ে যাবে এবং তেতো লাগবে। এখন কাজু এবং কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে সুজি দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে সুজি কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই। এবার সুজির মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দেব, মোহনভোগে ঘি কিন্তু একটু বেশিই লাগে। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আগের মতোই লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুটা সময় নাড়াচাড়া করার পর এই 1 বাটি দুধ দিয়ে দেব ও ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে ও বারে বারে নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। নাড়তে নাড়তে দেখবেন দুধটা অনেকটা টেনে আসছে, তখন ওই 1 কাপ পরিমাণ চিনিটা দিয়ে দেব। এখন এর মধ্যে যোগ করছি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন পুরোপুরি দুধ শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ও ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন দেখুন মোহনভোগ পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা সুন্দর বলে আমি ঢেলে নেব। দেখুন মোহনভোগটা কি সুন্দর হয়েছে এবং একটা সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়েছে। পুরোটা ঢালা হয়ে গেলে আমি আগে থেকে কাজু কিশমিশ ভাজা কিছুটা সরিয়ে রেখেছিলাম, সেটা ওর উপরে ছড়িয়ে দেব গার্নিশের জন্য। এটা এখন গোপালের ভোগে দেওয়ার জন্য রেডি। এটা আমি গোপালের ভোগে দিয়ে দেব এবং প্রসাদ হিসাবে বাড়ির সকলকে পরিবেশন করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি রেসিপি নিয়ে।